কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ার আলীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। এস এম ওয়ালিদুজ্জামান শুভর পাঠানো রিপোর্টে ডেস্ক নিউজ। কুষ্টিয়া আড়ুয়াপাড়া 8 নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত আড়ুয়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার বারবার নির্বাচিত মেয়র আনোয়ার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আসগর আলী, তাইজার আলী খান, আসমো আক্তারুজ্জামান মামুন, অজয় সুরেখা, খন্দকার ইকবাল মাহমুদ, হাবিবুল হক পুলক, অ্যাডভোকেট দেওয়ান মাসুদ করিম মিঠু, মোহাম্মদ লিয়াকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 8 নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান মুন্না। অনুষ্ঠানটি পরিচালনা করেন 4 নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রাসু। এ সময় প্রধান অতিথি বক্তব্য বলেন, আপনারা আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন, শিক্ষার বিকল্প নেই, কুষ্টিয়া শহর উন্নতি হবে ইনশাআল্লাহ, আমি যতদিন বেঁচে আছি আপনাদের সেবা করে যেতে চাই। এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে আসগর আলী বলেন, এবার নির্বাচনে মেয়র হিসেবে নৌকামার্কায় ভোট দিয়ে পুনরায় আবার আনোয়ার আলীকে নগরপিতা হিসেবে দেখতে চাই। এই অনুষ্ঠানে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীরা এবং ওয়ার্ডের বাসিন্দারাও উপস্থিত ছিলেন। তহুরা পিঙ্কি, বিএমএফ টেলিভিশন।